নাকি ডিফেন্সে চাকরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। চলুন তাহলে ভিডিওর মূল আলোচনায় আসি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, আর হ্যাঁ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার শরীর স্বাস্থ্য ফিট থাকবে এবং আপনি রোগমুক্ত থাকবেন। প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 20টি পুশ আপ দেওয়ার চেষ্টা করুন ও সাথে কিছু সিট আপ দিন। নিয়ম করে এটা করতে পারলে চাকরির মাঠে আপনি সবার থেকে এগিয়ে থাকতে পারবেন, তাই প্রতিদিনের রুটিনে এটা রেখে দিন। যদি আপনার ওজন কম থাকে তাহলে বাড়ানোর চেষ্টা করুন। ডিফেন্সের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন থাকতে হবে 50 কেজি, আর যদি আপনার ওজন বেশি থাকে তাহলে তা কন্ট্রোল করুন ও সর্বোচ্চ 68 কেজির ভিতরেই রাখুন। প্রতিদিন কমপক্ষে 2 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করুন। যদি 2 কিলো দৌড়াতে না পারেন তাহলে 1 কিলো দিয়েই শুরু করুন ও প্রতিদিন দৌড়ান, কারণ এতে করে আপনার শরীর স্বাস্থ্য ফিট থাকবে এবং আপনি চাকরির মাঠে সবার থেকে এগিয়ে থাকবেন। কোনো উঁচু রেলিং ধরে ঝুলে থাকুন কিংবা প্রতিদিন 3-4টা ভীম দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি কিছুটা হলেও লম্বা হতে পারবেন। আর যদি এই কাজটা করতে না পারেন তাহলে 2টি গাছের সাথে 1টি বাঁশ বেঁধে এই কাজটা করার চেষ্টা করুন। প্রতিদিন নিয়ম করে সাঁতার কাটুন, তাহলে আপনার শরীর ফিট রাখতে সাহায্য করবে। আপনি যদি ডিফেন্সে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি সাঁতার পারতেই হবে। যারা সাঁতার পারেন না তাদেরকে ডিফেন্সের চাকরিতে নেওয়া হয় না। তাছাড়া নিজের সেফটির জন্য সাঁতার জানাটা খুবই জরুরি, তাই সাঁতার না পারলে অবশ্যই সাঁতার শিখে নেবেন। নিজের মধ্যে নেগেটিভ কোনো দিক থাকলে তা বর্জন করার চেষ্টা করুন, যেগুলো সমাজে অবৈধ। বেশি রাত জাগা থেকে বিরত থাকুন, সময় করে ঘুমানোর চেষ্টা করুন। বেশি রাত জেগে মোবাইল ফোন টিপাটাপি থেকে বিরত থাকুন, আর বিশেষ করে অন্ধকারে বেশি সময় মোবাইল ফোন চালানো থেকে বিরত থাকুন। এক নজরে অনেকক্ষণ ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না। কানে ইয়ারফোন কিংবা হেডফোন লাগিয়ে উচ্চ আওয়াজে গান শুনবেন না। নিয়মিত হালকা পাতলা ব্যায়াম করে নিজের শরীরকে ফিট রাখুন। যদি আপনার হাত পা ঘেমে যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, কারণ এই সমস্যা থাকলে আপনি ডিফেন্সের চাকরি করতে পারবেন না এবং আপনাকে বাদ দিয়ে দেবে। তাই চাকরি মাঠে যাওয়ার আগে এই সমস্যাগুলো সমাধান করে নিন। শরীরের প্রতিটি অঙ্গ পরিষ্কার রাখুন এবং নিজেকে সবসময় ফিট রাখুন। যারা ডিফেন্সের চাকরি করতে চান তারা এই 2টি বিষয় সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, নিজেকে সবসময় ফিট ও সুস্থ থাকতে হবে। নাম্বার 2, আপনাকে পজিটিভ মাইন্ডের একজন মানুষ হতে হবে। এই 2টি বিষয় যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনো ডিফেন্সের চাকরি করতে পারবেন না। তো আপনাদের মাঝে আমি ডিফেন্সের চাকরি যোগদানের জন্য যে সকল প্রস্তুতির প্রয়োজন সেই সকল তথ্য তুলে ধরেছি। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এছাড়া আপনারা যদি ডিফেন্সের চাকরি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আমি নিজেই বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সৈনিক পদে নিয়োজিত আছি।